বিনয় গুপ্তর মতো একটা নোংরা লোকের কাছে দিনে পর দিন নিজেকে পণ্য করে লক্ষ লক্ষ টাকা উপার্জনের পথে নিজেকে বিলিয়ে দিয়েছি। কিন্তু আজ আজ আমার রক্তের সম্পর্কের আপনজনের আমার বিবেকে আমার মস্তিষ্কে আমার মনুষ্যত্বের অনুভূতিতে যে ভয়ঙ্কর অবমাননার বোঝা চাপিয়ে দিল, তারপর মানুষ হিসেবে একটাই কথা বলতে হচ্ছে, হত্যা হত্যা ছাড়া কোনো পথ নেই। অমলিকা দেবী, এ জগৎ মহা হত্যাশালা, কেন নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁকি বুঝিতেছে সে কাহার খেলা। হত্যায় খচিত ধরণি থলি, প্রতি পদে চরণে দলিত শতকে তাহারা কি জীব নয়? রক্তের অক্ষরে অবিশ্রাম দেখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্র জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়, হত্যা বিহঙ্গে নেড়ে কেটের গহ্বরে, অগাধ সাগর চলে নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে চলেছে নিখিল বিশ্ব। হত্যার তরণে প্রাণ বলে ঊর্ধ্বশ্বাসে, ব্যাঘ্রের আক্রমে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাই পারে, মহাকালিকাল স্বরূপিনী রয়েছেন দাঁড়াইয়া ত্রিসন্দিগ্ন লৌলজীয় ভূমিলি, বিশ্বের চৌদিক পেয়েছিল রক্তধারা ফেটে পড়িতেছে নিষ্পেষিত রাক্ষাহতে রসের মতো। শুধু তিমিরের জীবন ভিক্ষে চাইবেন, তাই না? হ্যাঁ আর্যবাবু, তিমিরকে আমি কিছুতেই মরতে দেবো না। তিমির যদি কোনো কারণে মরে তাহলে আপনাকেও মরতে হবে। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন? জানি জানি, আপনি নেতা, নতুন সমাজ গড়ার বিশ্বকর্মা, তবু আপনাকে মরতে হবে এবং সেটা মারবো আমি। আমার সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলে না, আমার পায়ের দিকে চোখ নামিয়ে কথা বলতে হয়, এটাই নিয়ম। সেটা আপনি যখন শ্রদ্ধার আসনে বসে থাকেন তখন। আপনার সাহস অনেক আগে আমাকে স্তম্ভিত করেছে, এবার এবার আমার মস্তিষ্কের রক্তটা একটু একটু করে তপ্ত করে তুলবে। তবু আমি বলবো তিমিরের এই অপরাধের জন্য দায়ী তিমির নয়, দায়ী আপনি। তারপর সেই তপ্ত রক্ত থেকে সৃষ্টি হবে একটা নতুন বিসুবিয়াস। আমি ইতিহাস জানি, আমি ইতিহাস জানি আর্যবাবু। আপনারা আপনারা বিপ্লবের নামে তিমিরের মতো হাজার হাজার সোনার টুকরো সন্তানকে তাদের মায়ের কোল থেকে কেড়ে নিয়ে এসেছেন। কি অপরাধ করেছিল তিমির বলুন আমাকে, কি অপরাধ তিমির করেছিল? শান্তিনিকেতনের হোস্টেল থেকে ওকে তুলে নিয়ে এসেছিলেন আপনি? আপনি আপনার ন্যায় নীতি আদর্শে প্রতিফলিত শিক্ষিত যুব সমাজের প্রতিনিধি তিমির কেন একটা অসহায় কুমারী মেয়েকে নষ্ট করলো, তার কৈফিয়ত তো আপনি দেবেন আর্য বিশ্বাস। আপনি আপনি না নেতা? হ্যাঁ, যে দেশে যে দেশে নেতাজি গান্ধীজি তিলক থেকে মুজাফফর জয়প্রকাশ হরেকৃষ্ণ কুমাররা মানব মুক্তির পথ দেখিয়ে গেছে, সে দেশে আপনার মতো নেতাদের চেহারা আজ নারী দর্শন করার সাহস পায় কেমন করে? কিসের নেতৃত্ব ফলিয়ে মশাই, কিসের নেতৃত্ব ফলিয়ে কেউ কে না মাতব্বর হয়ে উঠেছেন, দয়া করে একবার আমাকে বলবেন কি? চুপ করে গেছেন, কেঁচোর মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। এ নাকি আবার বীর? আচ্ছা আচ্ছা, কি অবস্থা, ছেঁড়া নেতার মতো নেতার হাল হয়ে গেছে। দূর 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 এসব চলে, কি হলো মশাই কিছু বলুন।